সিরাজগঞ্জে এবার রেকর্ড পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে। পাট অধিদপ্তর থেকে কৃষকদের বিনামূল্যে সার এবং বীজ দেওয়ায় এই চাষাবাদ উৎসাহ পায় কৃষক। আবহাওয়া অনুকূল থাকায় ফলনও ভালো হয়েছে। বন্যার পানি আসায় আগাম পাট কেটে এরই মধ্যে বাজারে বিক্রি শুরু করেছেন কৃষকরা। ভালো দাম এবং বাম্পার ফলনে খুশিও তারা। সিরাজগঞ্জের বিস্তীর্ণ ক্ষেতে পাট আবাদ হয়েছে এবার। রবি শস্য, সরিষা এবং ইরি বড় ধান চাষের পর বাড়তি ফসল হিসেবে পাট আবাদ করেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন পাট কাটার কাজে। পানিও এসে গেছে, ফসলও ভালো হয়েছে, এই জন্যই কাটতেছি। আমি এক বিঘে বই পাট বুনছি, আমি 8-9 মন পাট পাছি, ফলন ভালো। শতাংশ জমিতে এই গম এবং আলু ছিল, এখন এখানে পাট বোনা হয়েছে, পাট এখন এটা বাড়তি ফসল। জেলার নিচু এলাকায় আগে ভাগে বন্যার পানি প্রবেশ করায় অনেক কৃষক পাট কেটেছেন। এবার বিঘা প্রতি 8 থেকে 10 মন করে পাট পেয়েছেন কৃষক। জেলার বিভিন্ন হাটবাজারে ইতিমধ্যেই নতুন পাট বিক্রি শুরু হয়েছে। হাটবাজারে 3,000 থেকে 3,500 টাকা মন দরে বিক্রি হচ্ছে পাট। পাটের দাম আছে উপরে 35, আর আমাদের একটু নিম জন্য 3,000 টাকা বেশি। সার্ভিস অ্যাসিস্ট্যান্ট দিছিল, তাতে মোটামুটি আমাদের লাভও আল্লাহ রহম, সব দিক দিয়ে আমার এবার সুবিধা হয়েছে। পাট চাষাবাদ গতবারের চেয়ে এবার পুরো জেলাতেই বেশি হয়েছে। পাটের বাজার মূল্য সন্তোষজনক। পাট অধিদপ্তর থেকে কৃষকদের বিনামূল্যে সার বীজ দেওয়া হয়েছে। পাট অধিদপ্তর থেকে যে বীজ এবং সার সহায়তা দেওয়া হচ্ছে, আমাদের উপসহকারী এবং বাকি সবার পরামর্শক্রমে কৃষক তালিকা করে যারা চাষাবাদ করতে আগ্রহী তাদেরকে করা হচ্ছে এবং আমরা মাঠ পর্যায়ে মনিটরিং করতেছি। জেলায় 16,000 হেক্টর জমিতে পাট চাষাবাদ হয়েছে, ছাড়িয়ে গেছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।